সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাজিবুল ইসলাম। আজ আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কার্বনকল বা বিস্ফোরণ। বন্ধুরা, অধিকাংশ মানুষই জীবনের কোনো না কোনো সময় কার্বনকল বা বিস্ফোরণে ভুগে থাকে। সবার আগে আমাদের জানতে হবে যে কার্বনকল বা বিস্ফোরণ কী এবং কেন হয়। বিস্ফোরণ এক প্রকার সাংঘাতিক স্ফোটক। যখন এই বিস্ফোরণ শুরু হয় তখন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মুখ তৈরি হয় এবং তার মধ্যে পুঁজ থাকে। কার্বনকল বা বিস্ফোরণে পুঁজ হওয়ার আগে অত্যন্ত জ্বালাপোড়া, টাটানিসেলানি ব্যথা ও মরিচের মতো জ্বলতে থাকে। সেই জ্বালা যন্ত্রণা সাধারণত রাতে বেশি বৃদ্ধি পায়। রোগী খুবই অস্থির হয়ে পড়ে এবং ছটফট করতে থাকে। বিস্ফোরণ সাধারণত কোমরে, পিঠে, ঘাড়ে এবং হাতে বেশি হয়ে থাকে। তাছাড়া শরীরে বিভিন্ন স্থানে এই বিস্ফোরণ হতে পারে। বিস্ফোরণে পুঁজ না হলে আশঙ্কাজনক বৃদ্ধ বয়সে ও যাদের ডায়াবেটিস বা ভূমূত্র আছে তাদের জন্য এটা খুবই মারাত্মক আকার ধারণ করে। কারণ বৃদ্ধদের জীবনী শক্তি খুবই দুর্বল থাকে। আজ যারা ডায়াবেটিসের রোগী তাদের জীবনী শক্তি এতই দুর্বল থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা এতই দুর্বল থাকে যে তাদের যদি স্ফোটক হয় সেখান থেকে বড় ধরনের রোগ সৃষ্টি হতে পারে, এমনকি গ্যাংগ্রিন বা পচনশীল ক্ষতও তৈরি হতে পারে। তাই ডায়াবেটিস বা ভূমূত্র রোগীদের সবচেয়ে বেশি এই কার্বনকল বা বিস্ফোরণ রোগ থেকে সতর্কতা অবলম্বন করা উচিত। কেননা এই বিস্ফোরণ যদি বৃদ্ধি পেয়ে একবার তাদের গ্যাংগ্রিন বা পচনশীল ক্ষত তৈরি হয়ে যায় তাদের সেই অঙ্গটা কেটে ফেলাও লাগতে পারে। তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা উত্তম। বন্ধুরা, আপনারা এই বিস্ফোরণের হাত থেকে বা কার্বনকলের হাত থেকে বাঁচতে হলে কোন হোমিওপ্যাথিক ওষুধগুলো খাবেন, আমি আজ আমার বাসায়কৃত সবচাইতে গুরুত্বপূর্ণ কয়েকটি ওষুধের নাম বলবো। আপনাদের রোগ লক্ষণের সঙ্গে যদি এই ওষুধের লক্ষণ মিলে যায় তাহলে আপনারা সেই ওষুধ খেতে পারবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ আকারে দেখতে থাকবেন। যদি সম্পূর্ণ আকারে দেখেন তাহলে আপনার এই সমস্যার জন্য আপনি সঠিক ওষুধটি নির্বাচন করতে পারবেন এবং সেই ওষুধ খেলে আপনি অবশ্যই মুক্তি পাবেন। অ্যানথ্রাক্সিনাম। সবার আগে জানতে হবে অ্যানথ্রাক্সিনামের লক্ষণগুলো কী। অ্যানথ্রাক্সিনামের লক্ষণ হলো বিস্ফোরণ ছোটো ছোটো ছিদ্র হতে রস ঝরতে থাকে, সেই স্থানে ভয়ানক স্পর্শকাতর ব্যথা ও জ্বালা যন্ত্রণা তৈরি হয়, ব্যথা ও জ্বালা যন্ত্রণায় রোগী ছটফট করতে থাকে এবং রোগী অস্থির হয়ে পড়ে। যদি ঠান্ডা পানি দিয়ে সেখানে ধুয়ে দেওয়া হয় তাহলে রোগী অনেকটা উপশম বোধ করে। যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে অ্যানথ্রাক্সিনাম 30 বা 200 শক্তির যে কোনো একটি ওষুধ সকালে এক ডোজ এবং বিকালে এক ডোজ খাবেন। দিনে যদি 2 ডোজ খাওয়া আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি 1 ডোজ খেলেই ভালো ফলাফল পাবেন। বন্ধুরা, সবার আগে আপনারা মাথায় রাখবেন জ্বালা পোড়ার একটা সর্বশ্রেষ্ঠ ওষুধ হচ্ছে অ্যানথ্রাক্সিনাম। শরীরের যে কোনো জ্বালা যন্ত্রণার জন্য অ্যানথ্রাক্সিনাম খুবই উপকারী একটি ওষুধ। আর্সেনিক অ্যালবাম। বন্ধুরা, এখন আমি বলবো আর্সেনিক অ্যালবামের লক্ষণগুলি। রোগী অত্যন্ত অবসাদ, অন্তর্দাহ বা ভিতরে জ্বালা পড়া, অস্থিরতা, মৃত্যুভয়, ছটফটানি, বারবার পানি পান করা, বিস্ফোরণ জ্বালা যন্ত্রণা, ঠান্ডা পানি, ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা বাতাসে বৃদ্ধি পায়। যদি গরম আবহাওয়া লাগে বা গরম সেঁক দেওয়া হয় বা কাপড় গরম করে সেই আক্রান্ত স্থানে দেওয়া হয় তাহলে রোগের কিছুটা উপশম হয় এবং রোগী কিছুটা ভালো বোধ করে। রাত 12টা থেকে 2টা পর্যন্ত রোগের বৃদ্ধি ঘটে এবং তারপর আস্তে আস্তে কমতে থাকে। যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে আপনারা আর্সেনিক অ্যালবাম 30 বা 200 শক্তির ওষুধ সকালে 1 মাত্রা এবং বিকালে 1 মাত্রা খাবেন। যদি সকালে খান তাহলে ভোরে বাসি পেটে 1 ডোজ খাবেন বা খাবার 1 ঘন্টা আগে 1 ডোজ খাবেন, আর বিকালে খেলে বিকাল 5টার সময় খাবেন। আর যদি রাতে খান তাহলে খাবার 1 ঘন্টা আগে এই ওষুধটি খাবেন। কার্বোভেস। দুষ্ট ব্রণ, কালো রঙের ক্ষত হতে দুর্গন্ধযুক্ত পুঁজ বা রস ধরে, অত্যন্ত জ্বালা পোড়া, সেই জ্বালা পোড়া রাতে বৃদ্ধি পায়। ঠান্ডা পানিতে বা ঠান্ডা বাতাসে বা ঠান্ডা আবহাওয়ায় সেই জ্বালা যন্ত্রণার বৃদ্ধি কিছুটা কমে। রোগী নিয়মিত বা বারবার পাখার বাতাস চায়। যদি রোগী বারবার পাখার বাতাস চায় তাহলে কার্বোভেজই তাদের প্রধান আরোগ্যকারী ওষুধ। রোগের বৃদ্ধি যখন ঘটবে তখন কার্বোভেজ 30 বা 200 শক্তির যে কোনো একটি ওষুধ 2 ঘন্টা অন্তর বা 3 ঘন্টা অন্তর খেতে হবে। এভাবে যখন রোগের কিছুটা উপশম হবে তখন দিনে 3 বার খাবার 1 ঘন্টা আগে 1 ডোজ ওষুধ খেতে হবে। ল্যাকেসিস। কার্বনকলের স্থানটি বেগুনের রঙের, তাতে সহজে পুঁজ হয় না, যদিও অল্প পরিমাণের পুঁজ হয়, তাতে রক্ত মিশ্রিত থাকে, সেই জ্বালা যন্ত্রণা নিদ্রার উপক্রমে বা ঘুম ভাঙলে বৃদ্ধি পায়। যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে ল্যাকেসিস 30 বা 200 শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ 3 ঘন্টা অন্তর দিনে 2 থেকে 4 মাত্রা খেতে হবে। ট্যারেন্টুলা। প্রচণ্ড জ্বর, আক্রান্ত স্থানের রং নীলাভ, প্রচণ্ড জ্বালা যন্ত্রণা, হুল ফুটানো বেদনা, গাত্রদাহ, ছটফটানি, পানি পিপাসা সহ কার্বনকলে অনেকগুলো মুখ থেকে যদি রস ঝরতে থাকে তাহলে ল্যাকেসিস দ্রুত আরোগ্য করতে সক্ষম। যদি এইসব লক্ষণ দেখা দেয় তাহলে ট্যারেন্টুলা 6 বা 30 শক্তির ওষুধ 3 ঘন্টা অন্তর খেতে হবে। অ্যাব্রোমা আগোস্টা। বহুমূত্র বা ডায়াবেটিসের রোগীদের যদি কার্বনকলে পুঁজ না হয় এবং তাতে যদি প্রচণ্ড ব্যথা থাকে তাহলে সেক্ষেত্রে তারা অ্যাব্রোমা আগোস্টা কিউ বা মাদার 4 ফোঁটা ওষুধ সামান্য পানির মধ্য দিয়ে 3 ঘন্টা অন্তর সেবন করতে হবে বা খেতে হবে।
বন্ধুরা, এখন আমি মাত্র তিনটি বায়োকেমিক ওষুধের নাম বলবো। আপনারা যদি হোমিওপ্যাথিক পটেন্সি ওষুধের সঙ্গে এই বায়োকেমিক ওষুধ পর্যায়ক্রমে খান, তাহলে ইনশাল্লাহ আপনাদের রোগ আস্তে আস্তে কমতে থাকবে। এক নম্বরে যে বায়োকেমিক ওষুধটা আছে সেটা হচ্ছে ফেরামফস। যদি কর্মকল বা বিস্ফোরণ হয়ে জ্বর জ্বর ভাব হওয়া থাকে, চিড়িক মারা ব্যথা, টাটানি চিল্লানি, দপদপানি ব্যথা ইত্যাদি লক্ষণ পরিলক্ষিত হলে আপনারা ফেরামফস 6x বা 12x শক্তির ওষুধ 2-3 বড়ি 2 ঘন্টা অন্তর বা 3 ঘন্টা অন্তর গরম পানির সঙ্গে খেতে হবে। 2 নম্বরে আছে কেলিমিউর। যদি রোগীর জিহ্বা সাদা বর্ণের প্রলেপযুক্ত থাকে বা ল্যাপটা ভাব বা ময়লাযুক্ত থাকে, কেলিমিউর 6x শক্তির ওষুধ 2-4 বড়ি 2 ঘন্টা অন্তর গরম পানির সঙ্গে খেতে হবে। 3 নম্বরে আছে সাইলিসিয়া। কার্বঙ্কল বা বিস্ফোরার পুষ যদি সঞ্চয় হতে থাকে তাহলে এই ওষুধটি অত্যন্ত উপকারী। রোগী যদি পুষ খুঁচিয়ে বের করে দেয়, কিছুক্ষণ পর যদি আবার পুষ পূর্ণ হয়ে যায় বা সেখানে পুজে ভরে যায়, তাহলে সেই ক্ষেত্রে সাইলিসিয়া 6x শক্তির ওষুধ 3 ঘন্টা অন্তর বা 2 ঘন্টা অন্তর 2-4 বড়ি বয়স অনুপাত থেকে গরম পানির সঙ্গে খেতে হবে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে কীভাবে ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দিলে আপনারা উপকৃত হবেন সেটা কমেন্ট করে জানালে আমি সেভাবে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।